এই এখন কথা হয় বাংলাদেশের আপকামিং ছবি স্পুলিঙ্গো এই ট্রেলারটা ড্রপ করা হয়েছে আজকে আমি এই জাস্ট বাড়ি ফিরলাম তো তাই জন্য দেরি হয়ে যাচ্ছে অনেক কথা বলতে প্রায় বারোটা বেজেই গেছে আচ্ছা এবার কথা হচ্ছে আমার এই যে ছবির পরিচালক তহকির আহমেদ রিসেন্টলি আমি একটা ভিডিও বানিয়েছিলাম তার অনেক আগেকার ছবি রূপকথার গল্প আর আমি বারো করে বলি আমার বাংলাদেশের হাতে গুনে হয়তো কুড়ি পঁচিশ খানা ছবি দেখা আর যার মধ্যে বেশিরভাগ ছবিগুলোই ভালো ঠিক আছে তো যাই হোক তহকির আহমেদের আমি আরও একটা ছবি দেখেছিলাম অজ্ঞাতনামা যেটা নিয়ে বহুবার কথা হয়েছে যখন হচ্ছে মোশারফ করিমের ইন্টারভিউ করেছিলাম তখনও ছবিটার নাম্বার উঠে এসেছিলো তো তার ছবি দেখার যে সবথেকে ভালো লাগার আমার মনে হয় সেটা হচ্ছে যে তিনি তো চরিত্রর মাধ্যমে গল্প বলে তো প্লট ড্রিভেন ছবি অবশ্যই বেশি ভালো লাগে কিন্তু যদি ক্যারেক্টার ড্রিভেন হয় না সেক্ষেত্রে ওই চরিত্রগুলোর যে বিশ্লেষণ হয় একটা চরিত্রর অনেকগুলো শেড থাকে তো সেটা প্লট ড্রিভেনের থেকে ক্যারেক্টার ড্রিভেন আমরা বেশি পাই বেশি পোক্ত মনে হয় চরিত্রগুলো তো সেগুলো খুব এনজয় করি তো তার ছবিতে ওই চরিত্রগুলো খুব মনে থেকে যায় ঠিক আছে এবার এই যে ট্রেলারটা দেখছি এই ট্রেলারটা দেখতে কিন্তু ওই ভাবটাও রয়েছে আবার এখানে গল্পটাও খুব জোরালো মনে হচ্ছে তো এই ছবিতে যেটা দেখানো হচ্ছে বা যেহেতু আমার বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সেরকম জানা নেই তো হয়তো এই ছবিটা দেখলে সেগুলো ভালো করে জানতে পারবো তো আমার কিছু কথায় হয়তো একটু আর্ন করা লাগতে পারে সেটা যদি আমি ভুল বলি তো একটু তোমরা মানে সেগুলো কারেকশান করে দিও এই ছবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পথ এবং তার নির্দেশনা আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই তরুণ সমাজ এরা তার কর্তৃত্বটাকে মনে রেখে যেন নিজেদের পথ চলাটাকে সুস্পষ্ট করে সেটাকে এই ছবির মধ্যে একটা সহজ করে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবার এখানে যদি আমি শ্যামল মোল্লা যে চরিত্রটা রয়েছে বা পরিমণির চরিত্রটা রয়েছে বা চরিত্রগুলো রয়েছে সেগুলোকে দেখি তাহলে এই ছবিতে না ওই রংদেব আসন্ত্রীর মতো দুটো টাইমলাইন দেখানো হচ্ছে যেটা হচ্ছে একটা এই সময় এবং আরেকটা হচ্ছে মুক্তি আন্দোলন তো এই দুটোকে ওই তোমার হচ্ছে দুটো টাইম লাইনকে একসাথে নিয়ে গিয়ে যেখানে কেন্দ্রবিন্দু হচ্ছে সেটা হচ্ছে ছবির প্লট রাংদে বাসান কী করা হয়েছিল যে সেই সময় তাদের কর্তৃত্ব কী ছিল ভগৎ সিংরা কীরকমভাবে মানে নিজেদেরকে দেশের জন্য সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছিল এবার হচ্ছে এরা সেই জিনিসটাকে অত প্রথমে সিরিয়াস নিত না কিন্তু যখন তারা বুঝতে পারলো কর্তৃত্বটা এবং নিজেদের মধ্যে ওই চরিত্রটাকে যেন উপলব্ধি করতে পারছে এবং সম্পূর্ণটাই হচ্ছে আরেকজনের ভিশনে ওই যে মেয়েটি তার ভিশানে সেটাই ছিল প্লে করতে এবং সেটাই বাস্তবায়িত হচ্ছে মানে তার সম্পূর্ণ পার্সপেক্টিভে তো এখানে দেখে সেটাই মনে হচ্ছে যে একটা ব্যান্ড গ্রুপ যারা যখন গানগুলো করে সেখানে ইনস্টিটিউশনের কোনো একজন হেড তিনি বলছেন যেটা একটা ইনস্টিটিউশন এখানে তুমি পলিটিক্যাল গান করতে পারো না বা ওরকম লিরিক্স লিখতে পারো না তো তাদের মধ্যে একটা বিরোধী বা একটা আন্দোলনের মতো একটা ব্যাপার ছিল তাদের লেখার মধ্যে সবসময় একটা রেভলিউশন আনার চেষ্টা ছিলই তো সেটার সাথে এই যে একজন এরকম একজন মহাপুরুষের যে কর্তৃত্ব সেটা কীরকমভাবে প্যাচ আপ করা হবে এবং দুটো দিককে কীরকমভাবে একই পয়েন্টে বলা হবে সেটাই হচ্ছে মনে হয় এই ছবির গল্প এবার আমি যেটা বলছি সম্পূর্ণ ট্রেলার দেখে আমি অ্যাসিউম করছি বাদ তো ছবি দেখলেই বুঝতে পারবো এই ছবিটা সম্পূর্ণভাবে থিয়েটারে আসবে এমন না যে কোনো ওটিটিতে আসছে দেখতে পাবো তো যাই না ছবিটা কবে আলটিমেটলি দেখতে পাবো তবে ট্রেলারটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে এবং শ্যামল মলার আমি যতগুলো কাজ দেখছি রিসেন্ট যতগুলো কাজ দেখেছি আমার তার কাজ খুবই ভালো লাগছে এবং বাংলাদেশের আমি বললাম আমি কুড়ি পঁচিশখানা কাজ হয়তো হাতেগুনে দেখেছি তো সেখানে তার কাজ অনেকগুলোই তার অনেকগুলি কাজ দেখেছি তো আমার তার কাজ খুব ভালো লাগলো পরিমণিকে খুব ভালো লাগলো এবং পরিচালকের তো রয়েছি তো সম্পূর্ণ ট্রেলারটার মধ্যে যেরকম মিউজিক যেরকম বিজিএম যেরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে সেটা খুবই সুন্দর এবং তুমি লক্ষ্য করা হচ্ছে দুটো দিক মানে সেই সময় এবং এই সময় তাহলে আমি তো বাংলাদেশের পলিটিক্যাল কী সিনারি ওখানে এখন কীরকম কী এগুলো খুব একটা জানি না এবং জানার কথাও সেরকমভাবে নয় তা এখানে হচ্ছে যদি ভালো করে দেখো তো সেই সময় তারা কীরকমভাবে আন্দোলন চালিয়েছিলেন বা কীরকমভাবে তারা বিদ্রোহ করেছিল এবং এই সময় গানের মাধ্যমে কীরকম বিদ্রোহ করছে যে কি জিজ্ঞাসা করা হচ্ছে বাসের মধ্যে যে আইডি দেখাও ও বলছে আমি স্টুডেন্ট ঠিক আছে এবং সেরকমভাবে সেই সময় কীরকমভাবে বিদ্রোহ করেছিল তো ছেলেকে খুব সুন্দর করে দেখানো হচ্ছে একটা কথা আমার খুব মনে হয় যেটাতে আমি খুব প্রবরভাবে বিশ্বাসী এবং এটাই ছেলেরা খুব সুস্পষ্ট করা হয়েছে সেটা হচ্ছে যে আন্দোলন বা বিদ্রোহ বা যে কোনো কিছুরা কিন্তু দুরকমভাবেই বলা যায় ঠিক আছে এক হচ্ছে তুমি কোনো কিছুর বিরোধিতা করছো বা তোমার মনে হয় যে আমার এই কথাটা ঠিক বা আমার বক্তব্যটা রাখা দরকার তো তুমি সম্পূর্ণ রুখে দাঁড়ালে বা তুমি তোমার শিল্পী সত্তার মাধ্যমেও বিদ্রোহ জানালে যেমন রবীন্দ্রনাথ নজরুল এরা করে গেছেন সেই সময় যখন আমি ভারতবর্ষের প্রেক্ষাপটেই বলছি তো এখানে ঠিক সেরকম একটা দিক দেখানো হচ্ছে যে এরা আন্দোলন করছে গানের মাধ্যমে তো এই সেই সময় যেরকমভাবে এরা আন্দোলন করেছিল আর এখন মানে হচ্ছে এই তরুণ সমাজ তরুণ প্রজন্ম এরা কীরকমভাবে আন্দোলন করবে এরা কীরকমভাবে সেই কর্তৃত্ব মনে রাখবে সেটাকে যেরকমভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা আমার বেশ ভালো লাগছে এবং যদি আমি এখানে সিনেমাটা ফিচারে যেরকম দেখা যাচ্ছে যেহেতু আগের সিনগুলো তো ওরকম ডাউনলোড করা তো আমি বললামই তো সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে কিছু কিছু সিকোয়েন্স ভালো লাগছে না এখানে বহু জায়গায় হ্যান্ড হেল্ড ইউজ করা হয়েছে তো দেখা যাক আমার তো বেশ ভালোই লাগলো সম্পূর্ণ বিষয়টাই তো ওভারঅল চলারটা কিন্তু খুব পোক্ত মনে হচ্ছে খুব ভালো লাগছে দেখতে কাস্টিং খুব ভালো পরিচালক ভালো এবং চলারের ইউএসপি হচ্ছে চলারের মিউজিক নিজেটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করা হচ্ছে তবে কোথাও একটা গিয়ে রাংদে বাসন্তির ওই ফাইভ স্টার রয়েছে যে ওই দুটো দিককে মনে হচ্ছে এক করা হবে যে সেই সময় কি হয়েছিল এবং হয়তো সেই নবজাগরণটা বা সেই রেভলিউশনটা এদের মধ্যে দিয়ে একইভাবে খেলবে আর আমার একটা জিনিস মনে হয় আমি যাই না ছবির মধ্যে এই যে সংগ্রহ করা ফুটেজগুলো বা হচ্ছে অরিজিনাল যে সিকোয়েন্সগুলো সেগুলো এরকমভাবেই থাকবে কি না কারণ আমি রাঙ্গদে বাসন্তীকে কেন এগিয়ে রাখব কারণ আমি যদি ওই ছবিটা দেখিনি আমি যদি ট্রেলার ওয়াইস বলি রাঙ্গদেব আসন্তিতে কিন্তু কখনোই রিয়েল ফুটেজগুলো ওরকমভাবে দেখানো নেই ওরা দুটো সেপারেট ক্রিয়েট করেছিল ঠিক আছে যে সেই সময় এদের কর্তৃত্ব এবং এই সময় এদের ওপরে কীরকমভাবে এই মেয়েটা দেখছে এদেরকে ঠিক ওরকম চরিত্রে ভগৎ সিংয়ের চরিত্রে চন্দ্রশেখর আজাদের চরিত্রে বটুকেশ্বর দত্তের চরিত্রে এই মেয়েটা সম্পূর্ণ তার একটা ইম্যাজিনেশান তো এখানে যেহেতু ওই অরিজিনাল ফুটেজগুলো দেখিয়েছে তো সেগুলোর তো পিকচার কোয়ালিটি একদমই ভালো নয় তো এগুলো সিনেমার মধ্যে কীরকম কী করবে না করবে এটা নিয়ে একটা অবশ্যই প্রশ্ন তো রয়েই যায় তো ওভারঅল চোলারটা খুব ভালো ছবির পরিচালক তহকির আহমেদ তো আশা করি খুব ভালো কিছু পাবো এবং আমি জানি না আমি কবে দেখতে পাবো দেখার জন্য অবশ্যই মুখে থাকলাম তো এই ছিল আমার রিয়াকশন এই ট্রেলারটা নিয়ে আমি সোলারের লিঙ্কটা ডিসক্রিপশানে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই চেকআউট করো আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিজের খেয়াল রেখো জনত আমাদের পাশে আছে লাভ ইউ অল টাটা বাই টেক কেয়ার